পাওয়া হচ্ছে না। Yeah.
কুমার দাস, আমি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের ভবানপুর 2 নম্বর ব্লকের সেক্রেটারি। আজকে আমরা প্রায় 115 জন মতো শিক্ষক শিক্ষিকা, এমএসকে, এসএসকে এবং একাডেমিক সুপারভাইজার আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম। গত 7 দিন ধরে আমাদের যে কর্মসূচি চলছে তারই ফলস্বরূপ আজকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের দাবি দাওয়াগুলো আমরা বিডিও সাহেবের কাছে প্রকাশ করেছি, উনি ওনার সাধ্য মতন ওনার উদ্বোধন কর্তৃপক্ষ জানাবেন বলেছেন। হ্যাঁ, এবং আমাদের আন্দোলন চলবে, কারণ আমরা জানি এই আন্দোলনই আমাদের দাবি দেওয়া আদায়ের একমাত্র পথ, এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব যতক্ষণ না আমাদের দাবি দেওয়া পৌঁছাতে পারব। এবং সরকার আমাদের কথা দিয়েছিলেন যে 15 দিনের ধর্ণা মঞ্চ চলছিল আমাদের প্রথমে মার্চ মাসে 7 দিন ধর্ণা মঞ্চ চলার পরে শিক্ষামন্ত্রী কথা দিয়েছিলেন যে তোমাদের দাবি দেওয়া মেটানো হবে ভোটের পরে, কিন্তু ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পরও, 1 মাস অতিবাহিত হওয়ার পরও শিক্ষামন্ত্রী তিনি তার কথা রাখেননি। বাধ্য হয়ে আবার এই শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ এবং সারা রাজ্যব্যাপী শিক্ষক শিক্ষিকারা এসে আবার বিকাশ ভবন অভিযান করেন, এবং প্রথমে 7 দিন 18 তারিখ থেকে 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আমাদের ধর্ণা চলে, এবং 17 তারিখ আমাদের ঐতিহাসিক বিকাশ ভবন অভিযান হয়, এবং তাতে বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী আমাদের ধর্ণা মঞ্চে আসেন 18 তারিখ, এবং এসে তিনি কথা দেন যে 15 দিনের মধ্যে আমাদের দাবি দাওয়া সমূহ তিনি মেনে নিয়েছেন এবং মান্যতা দেবেন। এবং সেই অনুযায়ী তিনি আরও বলেন যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বা কোনো একটা ইন্ডোর স্টেডিয়ামে তিনি ঘোষণা করবেন আমাদের দাবি দেওয়াটা মান্যতা দেওয়া হয়েছে এইভাবে। কিন্তু 5 তারিখে উনি যখন আমাদের কথাটা মান্যতা দিলেন না, তখন আমরা 5 তারিখে আমরা রাইটার্স বা বিধানসভা অভিযান করি, এবং সেই অভিযানে করতে গিয়ে আমাদের প্রায় 148 জন মতো শিক্ষক শিক্ষিকা তারা পুলিশের কাছে নির্যাতিত হন এবং চরমভাবে অকথ্য অত্যাচারের সামিল হতে হয়। হ্যাঁ, এবং আমাদের আন্দোলন সেই থেকে আমাদের জারি আছে, এবং যতক্ষণ না আমাদের আন্দোলন মাধ্যমে আমরা আমাদের দাবিটা আদায় করতে পারি ততক্ষণ মধ্যে আমাদের আন্দোলন চলবে। 17/7/2019 আমরা সারা রাজ্যব্যাপী যে ডিএম অফিসে ডেপুটেশন হবে তাতেও আমরা সামিল হব। আমরা পূর্ব মেদিনীপুরের উপেক্ষিত এমএসকেসিসির শিক্ষকরা আমরা সামিল হয়ে আমরা ডিএম মহোদয়কেও আমরা ডেপুটেশন দেব। Thank you.